জামালু কুদু গানে অ্যানিমেলে লর্ড ববির নাচের পাশাপাশি আরেক যেই বান্দা সোশ্যাল মিডিয়ায় সেন্সেশনে পরিণত হয়েছিল সেটা হচ্ছে এই যে নারী যে জামালু কুদু গানটা গাচ্ছিল আর কি। অনেকে তো তাকে খোঁজার জন্য এমন পাগল হয়ে গিয়েছিল যে পুরো চিরুনি অভিযান চালিয়ে ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। বাট প্যারা নাই, বলছে এই নারীর আদ্যপ্রান্ত সমস্ত পরিচয়। নাম তার তানাজ দাউদি, জন্মগ্রহণ করেছে 1997 সালে ইরানের তেহরানে এবং সে একজন সাংবাদিকের মেয়ে। 2014 থেকে 2017 সাল পর্যন্ত সে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছে এবং এরপর সে একটা কোম্পানিতে কাজ করেছিল। বাট পরবর্তীতে সে চলে আসে বলিউডে এবং সেখানে ডান্সার হিসেবে নিজের ক্যারিয়ারটা শুরু করে। তানাজ দাউদি এর পাশাপাশি মডেলিংও টুকটাক কাজ করত, তবে সে ডান্সার হিসেবেই ইন্ডিয়াতে বেশি অ্যাক্টিভ ছিল। এবং জামালু কুদু গানে নোটিস হবার আগ পর্যন্ত সে বলিউডের বেশ কয়েকটা গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেও ছিল, যেমন ঠুমকা। এছাড়া সে অনেক স্টেজ শোও করেছে নোরা ফাতিহি, ভারুণ ধাওয়ান, জন আব্রাহাম, সানি লিওনি এবং আরও অনেক বলিউড সেলিব্রিটিদের সঙ্গে। বাট তার অ্যাপিয়ারেন্স ছিল সব ব্যাকগ্রাউন্ডে, সো কেউ তাকে ওইভাবে নোটিসই করেনি। কিন্তু জামালু কুদু গানে তাকে ফর দ্য ফার্স্ট টাইম সেন্টারে নিয়ে আসা হয় জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, এবং এই কয়েক সেকেন্ডেই তার যে এক্সপ্রেশন ছিল সেটা পুরো বাজিমাত করে দেয়। এবং এই গানে তার অল্প একটু প্রেজেন্স তার লাইফটা পুরো চেঞ্জ করে দেয়। এর আগে তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স নাম্বার ছিল 10,000, বাট এই গান রিলিজের পর 2 সপ্তাহের মাথায় তার সেই ইনস্টাগ্রাম ফলোয়ার্স নাম্বার 2,60,000-এ পরিণত হয় এবং এটা এখনও বাড়ছে। নট অনলি দ্যাট, জামালু কুদু গানের পর সে সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ হয়ে গেছে, ইনস্টাগ্রামে রিলস দিচ্ছে একদম ভরে ভরে। তার উপর আবার সে এখন বেশ কয়েকটা প্রজেক্টেরও অফার পাচ্ছে যেখানে সে সেন্টারে থাকবে। বাপরে বাপ, ইন্ডাস্ট্রিতে কার ভাগ্য কখন যে বদলে যায় বলা মুশকিল। অল্প একটু প্রেজেন্স কিন্তু এফেক্টিভ ছিল আর ক্লিক করে গেছে।